সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বড়খাল বহুমুখী স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুর বারোটায় বড়খাল বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের হলরুমে নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ নজির আহমদ প্রভাষক তাইজুল ইসলামের পরিচালনায় নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ শাখার সহকারী অধ্যাপক জহিরুল হাসান ভুইয়া প্রভাষক আবু তাহের সিনিয়র সহকারী শিক্ষক লোকমান হেকিম সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ এ সময় বড়খাল বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নজির আহমদ বলেন শিক্ষা নয় সুশিক্ষায় জাতির মেরুদণ্ড পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীদেরকে আদর্শ চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে বলেও মন্তব্য প্রকাশ করেন তিনি অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলবাদ করেন শিক্ষার্থী নূর নবী ও অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আমিনুর রশিদ